এক লোক আল্লাহ হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে, আওয়াজ করবে না, কাঁদতে কাঁদতে, ঘামতে ঘামতে, দোয়া করতে করতে শেষ, ইয়া রব মাফ করো মাফ করো। সাহাবিরা দেখে বলে, এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না, আজকে তার সব দোয়া কবুল। বিষ্ণু বললেন, তোমরা তাই মনে করো? মাতআমুহু হারাম, ও যা খায় হারাম খায়, মালবাসুহু হারাম, যেটা গায়ে দেয় হারাম টাকার জামা, মাশরাবুহু হারাম, ও যে শরাব খায় এটা হারাম। আন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার? ঠিক কি না? হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে। হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ দাওয়া। এই যে বাজারের গুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজাবুদ দাওয়া, রিক্সাওয়ালার কাছে দোয়া চান, ও মুস্তাজাবুদ দাওয়া, ওরে ধমক দিয়েন না, ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে। কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুদ দাওয়া, কারণ বেতন পায় 5,000, ওর হারাম ঢুকবে কেমনে? যেটা খায় ওইটাই হালাল, এজন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য, শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2, দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে। কিছুক্ষণ মসজিদে চাইলেন, আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন, দোয়া একেবারে কবুল, কবুল হবে, খবরদার, চাইতে হবে একজনের কাছে, তিনি কে?